মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির ইলেকটোরাল কলেজ। 50টি অঙ্গরাজ্যে ইলেকটরদের বৈঠকের পর সোমবার তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় সেখানে জোরদার করা হয় অতিরিক্ত নিরাপত্তা। বিজয়ী ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রতিক্রিয়ায় বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র এতদিন তীব্র চাপ ও হুমকির মুখে ছিল, কিন্তু তার এই বিজয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। এর মাধ্যমে গণতন্ত্রের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও শক্তি প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন জো বাইডেন। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডেমোক্রেট দলের এই নেতা।